নির্বাচনের দাবি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের, উত্তর মিলবে অনেক অজানা প্রশ্নের। এগিয়ে চলেছে চট্টগ্রাম থেকে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের কাজ, যোগাযোগ ও বিনিয়োগে অপার সম্ভাবনা। ত্রিমুখী সংকটে অচলাবস্থা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে, সমাধানে জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন। তিন মাস পর কয়লা উত্তোলন শুরু বড়পুকুরিয়ায়, এখনও বন্ধ রয়েছে তাপ বিদ্যুৎ কেন্দ্র। এবং খালেদার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির বিক্ষোভ, দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে আওয়ামী লীগ। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, সঙ্গে আছি আমি সানজিদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমবারের মতো ইলিশ মাছের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচনের দাবি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গবেষকরা জানান, ইলিশের জেনোমে 76,80,000 নিউক্লিওটাইড রয়েছে, যা মানুষের জেনোমের প্রায় 1/4। ইলিশের পূর্ণাঙ্গ জেনোম সিকোয়েন্স জানার মাধ্যমে অসংখ্য অজানা প্রশ্নের উত্তর জানা যাবে বলেও দাবি তাদের। তারা জানান, 2015 সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলমের নেতৃত্বে কাজ শুরু করেন তারা। 2017 সালের 31 জুলাই ইলিশের পূর্ণাঙ্গ ডি নোভো জিনোম অ্যাসেম্বলি প্রস্তুত হয়। ওই বছরের 25 আগস্ট ইলিশের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স আন্তর্জাতিক জিনোম ডাটাবেজ ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনে জমা করা হয়। এছাড়াও ইলিশের জেনোম বিষয়ে গবেষণালব্ধ ফলাফল 2টি আন্তর্জাতিক কনফারেন্সেও উপস্থাপন করা হয়েছে বলেও জানান বিজ্ঞানীরা। এত মাছ ইলিশের জীবন রহস্য উন্মোচনের জন্য আমরা মেঘনা নদী এবং বঙ্গোপসাগর থেকে ইলিশ মাছ সংগ্রহ করে ডিএনএ প্রস্তুত করে আমরা সিকোয়েন্সিং কমপ্লিট করে এরপরে বায়োইনফরমেটিক্স অ্যানালাইসিস করে আমরা জীবন রহস্য উন্মোচনের কাজ সম্পন্ন করেছি। পূর্ণাঙ্গ জিনোম গবেষণায় বাংলাদেশের বিজ্ঞানীরা কাজ করতে সমর্থ হয়েছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে, এবং এতে আমাদের যে দেশীয় ক্যাপাসিটি, বাংলাদেশি ক্যাপাসিটি, সেটা বৃদ্ধি পেয়েছে। এগিয়ে চলেছে চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার উপকূল পর্যন্ত 170 কিলোমিটার 4 লেনের বিকল্প মহাসড়ক বা মেরিন ড্রাইভ নির্মাণের কাজ। এরই মধ্যে ফিজিবিলিটি স্টাডির পর প্রাথমিকভাবে একটি ইতিবাচক রিপোর্ট জমা দিয়েছে দায়িত্ব পাওয়া চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি। বিশিষ্টজন এবং সড়ক গবেষকদের মতে, এটি নির্মাণ হলে নতুন নতুন ইকোনমিক জোন ও উপকূলবাসীর রক্ষাবাদ তৈরি সহ কক্সবাজারের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে যেতে হয় একটি মাত্র সড়ক পথ দিয়ে। দেশের প্রধান এই পর্যটন কেন্দ্রের ভোগান্তি নিরসনে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মেরিন ড্রাইভ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সেই লক্ষ্যেই এগিয়ে চলছে 170 কিলোমিটার সড়কের কাজ। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে মেরিন ড্রাইভ সড়কটি নির্মাণ হবে মিরসরাই ইকোনমিক জোন থেকে কক্সবাজারের উপকূল পর্যন্ত। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই করে প্রাথমিক রিপোর্টও জমা দিয়েছে দায়িত্ব পাওয়া চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এটা আসলে এক্সপ্রেসওয়ের মতো, এক্সপ্রেসওয়ের ভিত্তিতে হবে, অর্থাৎ দুপাশের ফেন্সিং থাকবে যাতে যে কেউ হঠাৎ করে উঠে যেতে না পারে। বেশ আরামদায়ক এবং স্বল্প সময়ে যাওয়ার জন্য একটা বেশ বড় প্রজেক্টই হচ্ছে। এই মেরিন ড্রাইভটি যুক্ত হবে সিডিএর অর্থায়নে নির্মিত সাগরপাড়ের আউটার রিং রোডের সাথে, আর টানেল হয়ে বের হবে আনোয়ারা বাঁশখালী উপকূল দিয়ে। তাই সাগর ঘেঁষে আউটার রিং রোড হচ্ছে 4 লেনের। এর কাজও প্রায় শেষের পথে। পুরো উপকূলীয় এলাকার একটা প্রতিরক্ষা আমাদের কাজ করবে, এবং এই রাস্তার মূল ভূখণ্ডের দিকে যে অংশটুকু, সেখানে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো শুরু হবে। মেরিন ড্রাইভ নির্মাণ কাজ বাস্তবায়ন হলে কক্সবাজার যাওয়া অনেকটাই সহজ হবে, তাই প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দিলেন পর্যটকরা। কর্ণফুলী টানেল দিয়ে সোজা আনোয়ারা দিয়ে বের হয়ে যেতে পারবে, যাতায়াত ব্যবস্থা, রাস্তা অনেক শর্ট হয়ে যাবে। সরকার যদি এই রোডটাকে যদি আরও অতি দ্রুত, যদি শীঘ্র যদি
পুরো বাস্তবায়ন করে তাহলে দেখা যাবে যে কি আমাদের পর্যটন এলাকাটাতে আরও মানুষের আনাগোনা বেশি বাড়বে। চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত 170 কিলোমিটার দৈর্ঘ্যের 4 লেনের এই মেরিন ড্রাইভ সড়কের উচ্চতা হবে 15 ফুট। অচলাবস্থা দেখা দিয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। বন্দর কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ীদের দ্বন্দ্ব ও শ্রমিক অসন্তোষের কারণে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। ফলে থমকে আছে আমদানি রপ্তানি কার্যক্রম, ক্ষতির মুখে পড়েছেন বন্দরের বিভিন্ন কাজে জড়িত শ্রমিকরা, আর রাজস্ব হারাচ্ছে সরকার। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাবান্ধা দেশের একমাত্র ত্রিদেশীয় বাণিজ্যিক স্থলবন্দর। প্রতিদিন এই বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের 300 থেকে 350 পণ্যবাহী যান চলাচল করে, আর রাজস্ব আদায় হয় প্রায় 50 লাখ টাকা। লেবার হ্যান্ডলিং কাজের ইজাদার নিয়োগ, ব্যবহারের চার্জ নির্ধারণ সহ নানা বিষয় নিয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়ে সংশ্লিষ্টরা। বন্দর বলতেছে আমাদের কাছে নাকি তারা হিউজ পরিমাণে টাকা পায়। কিসের টাকা পায়? আমরা আমাদের কাছে লোডিং এবং আনলোডিং এর পয়সা পায়। যখন তখন শ্রমিকের উপর মিথ্যা মামলা, হুমকি দেয়, আমাদের সভাপতি নামে মামলা করছে, সেক্রেটারি নামে মামলা করছে। দীর্ঘদিনেও পণ্য খালাস করতে না পেরে মানবেতর দিন কাটাচ্ছেন বন্দরে আটকে পড়া চালকরা। বাংলাদেশে ইন্টারন্যাশনাল কল হোক, আমলোক পাস আমি পয়সা নাই, আমলোক মোবাইল কা লাইন ভি কানেকশন নাই, আমাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না, আমরা খাইতে পারছি না, আমরা এখানে অবস্থাটা খুব করণীয় অবস্থায় আছে। অচলাবস্থা নিরসনে শিগগিরই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। আমরা এটা সেট করব যে কোন ডিপার্টমেন্টে কি কাজ, তদন্ত করে দেখার জন্য সিএনএফ এর প্রতি ক্যাপাবিলিটি থাকে, ওই সমস্ত সিএনএফ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মন্ত্রণালয়ে আমরা এই গৌরবভাবে লিখব, সংশ্লিষ্ট সবাইকেই এটা দেখতে হবে। নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয় 1997 সালের 1 সেপ্টেম্বর। টানা প্রায় 3 মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হয়নি। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান জানান, খনির 1314 নম্বর ফেজের টানেল নির্মাণের কাজ শেষ করার পর শুক্রবার রাত 9:30 থেকে পরীক্ষামূলকভাবে এই কয়লা খনি উত্তোলন শুরু হয়েছে। তিনি আরও জানান, শনিবার সকাল 6:00 পর্যন্ত এই ফেজ থেকে 529 মেট্রিক টন কয়লা উত্তোলন হয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই 2000 থেকে 2200 টন কয়লা উত্তোলন হবে। এদিকে কয়লা উত্তোলন শুরু হলেও এ ব্যাপারে কিছু জানা নেই বলে জানান তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল হাকিম সরকার। তাই কবে নাগাদ তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হবে এই বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি। কয়লার মজুর না থাকায় গত 16 জুন থেকে খনির কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। এই ঘটনায় 4 জন কর্মকর্তাকে প্রশাসনিক ব্যবস্থা সহ 19 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি দুদকের আওতাধীন রয়েছে। কারাগারে আদালত স্থাপনের প্রতিবাদ এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী এই কর্মসূচি পালন করে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। এ সময় খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে তার সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খালেদা জিয়ার বিচারে কারাগারে আদালত স্থাপনের প্রতিবাদে রাজশাহীতে সমাবেশ করেছে বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচিতে চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বক্তব্য রাখেন। বরিশালে পুলিশি বেষ্টনীর মধ্যে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশে বিভাগীয় শহরের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি দাবি জানান। খুলনানগরীর বিএনপি কার্যালয়ের সামনে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হয় দলীয় নেতাকর্মীরা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে কারাগারে আদালত স্থাপনে সরকারি সিদ্ধান্তের নিন্দা জানান তারা। যশোর প্রেসক্লাব মিলনায়তনের সামনে প্রতিবাদ সমাবেশ করে জেলা বিএনপি। এ সময় সরকার বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার চক্রান্ত করছে অভিযোগ করে নেতাকর্মীদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। প্রতিবাদ সমাবেশ হয়েছে জামালপুরেও। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির দাবি জানান তারা। লালমনিরহাটে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় বিএনপির কর্মসূচি। দুপুরে বিএনপির জেলা কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বক্তারা পুলিশের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
লক্ষ্মীপুরের সমাবেশে বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সরকারের বিভিন্ন পদক্ষেপের কড়া প্রতিবাদ জানান। অভিযোগ করেন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে সরকার খালেদা জিয়াকে সাজার পরিকল্পনা করছে। ফরিদপুরে সকালে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর বিএনপি। মিছিলটি কিছুদূর যাওয়ার পর পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে সমাবেশ করতে চাইলেও পুলিশ ব্যানার কেড়ে নিয়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ তাদের। জাতীয় নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এই সময়ে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কোন দলের খবর প্রকাশের প্রেক্ষাপটে শনিবার ট্রেনে উত্তরাঞ্চল সফরের সময় টাঙ্গাইল রেল স্টেশনে যাত্রাবিরতির সময় এক পথসভায় এই হুঁশিয়ারি দেন কাদের। এছাড়া ঈশ্বরদীর মুলাডলি রেল স্টেশনে আয়োজিত পথসভায় তিনি বলেন, যার জনপ্রিয়তা বেশি দলের পক্ষ থেকে তাকেই মনোনয়ন দেওয়া হবে। যাত্রাপথে এরপর বগুড়ার সান্তাহার, জয়পুরহাটের আকেলপুর, দিনাজপুরের বিরামপুর, ফুলবাড়ির পার্বতীপুর এবং নীলফামারীর সৈয়দপুর রেল স্টেশনে পথসভা করার কথা রয়েছে তার। নদীর তীব্র ভাঙনে শরীয়তপুরের নড়িয়ায় প্রতিদিন বিলীন হচ্ছে শত শত ঘরবাড়ি ও বড় বড় স্থাপনা। ভাঙন থেকে রক্ষা পাচ্ছে না 3 বছরের পুরনো বন্দর মুলফতগঞ্জ বাজারও। 7 দিনের ভাঙনে বিলীন হয়েছে হাসপাতাল সহ 200-এরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান। 2.5 মাস ধরে চলা ভাঙনে পুরো উপজেলার 2.5 লাখ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পদ্মায় এবার স্রোত বেশি থাকায় ভাঙন তীব্র হয়েছে মন্তব্য করে জিও ব্যাগ ফেলে ভাঙন কমানোর চেষ্টার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুরের পদ্মার ভাঙন নিয়ে আরো জানাতে নড়িয়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রতন মাহমুদ। রতন, আপনি তো সারাদিনই ভাঙন কবলিত এলাকায় ছিলেন, ভাঙন রোধে প্রশাসনের পদক্ষেপ কেমন দেখছেন? পদ্মা, আপনি জানেন যে গত 6 দিন যাবত পদ্মা নদীর আগ্রাসী প্রলয় শুরু হয়েছে এবং পদ্মা নদীতে ভয়ঙ্কর ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে 250 দোকান ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং 350টিরও অধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ব্যাপারে যদিও পানি উন্নয়ন বোর্ড কিছু বালুর ব্যাগ ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করছে, কিন্তু এই বালুর ব্যাগ কিন্তু আসলে কোনো ভাঙন রোধ করতে পারতেছে না বলে আমাকে সংশ্লিষ্ট ভাঙন কবলিতরা কিন্তু জানিয়েছে যে এই বালুর ব্যাগ কোনো কাজে আসতেছে না। যাই হোক, আমি আপনাকে পদ্মা নদীর যেই ভয়ঙ্কর যে স্রোত এবং পদ্মা নদীর যে ভয়ঙ্কর রূপটা আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি। এই পদ্মা নদীর যে ধ্বংসযজ্ঞ ধ্বংসলীলা স্বরূপে একেবারে উপস্থাপন করতেছে পদ্মা তার ধ্বংসযজ্ঞ, কিন্তু তিনি তার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই এলাকার নড়িয়া এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সও কিন্তু ইতিপূর্বে ঝুঁকির মুখে রয়েছে এবং গতকাল পদ্মা নদীর আগ্রাসী ভূমিকা আসার কারণে যার জন্য কিন্তু শরীয়তপুরের নড়িয়ার স্বাস্থ্য কমপ্লেক্সটি কিন্তু ইতিমধ্যে কিন্তু নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে, যার মূল্য হয়েছে 35,000 টাকা। এবং অন্যান্য যেই ভবনগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এই ভবনগুলো কিন্তু পর্যায়ক্রমে বিক্রি করে দেওয়া হবে এবং
চলতি বছরের জানুয়ারির 2 তারিখে একনেকে পদ্মা নদীর ডান তীর রক্ষা নামের একটি প্রকল্প কিন্তু একনেক সভায় পাশ হয়েছিল, কিন্তু সেই প্রকল্পের কাজ কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি, বাস্তবায়ন তো দূরের কথা। এমন অবস্থায় মানুষ কিন্তু দিশেহারা হয়ে দিক বিদিক ছুটাছুটি করছে। এই ছিল ভাঙার। রতন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীয়তপুরে পদ্মার ভাঙন নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রতন মাহমুদ। এবারে সংবাদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। পিছিয়ে আরও খবর নিয়ে আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। এবার একাদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন, জাতীয় নির্বাচন 2018। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের 16টি সংসদীয় আসন নিয়ে চলছে নানা সমীকরণ। 1991 থেকে 2001 সাল পর্যন্ত চট্টগ্রামের আসনগুলোতে বিএনপির আধিপত্য বেশি থাকলেও পরের নির্বাচনগুলোয় পুরোপুরি আধিপত্য আওয়ামী লীগের। আগামী নির্বাচনে জয় পেতে আগেভাগেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। তবে ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সম্ভাব্য প্রার্থীদের তালিকা করছে বিএনপি। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের 16টি আসন নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, 1991 সাল থেকে 2001 সালের নির্বাচনে 2/3 আসন পায় বিএনপি, কিন্তু হিসেব নিকেশ বদলে যায় 2008 সালের নির্বাচনে। আওয়ামী লীগ জয়লাভ করে 12টি আসনে আর বিএনপি জামাত মিলে পায় 4টি আসন। আর 2014 সালের নির্বাচনে 12টি আসনে আওয়ামী লীগ, 2টিতে জাতীয় পার্টি, 1টিতে জাসদ ও তরিকত ফেডারেশন 1টি আসনে জয়ী হয়। একাদশ সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন চলমান থাকায় চট্টগ্রামের জনগণ আওয়ামী লীগকে ভোট দিবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 10 বছর যে কাজ করছে, যে উন্নয়নে কাজ করছে, মানুষ যদি একটু চিন্তা করে যে উন্নয়নের কতটুকু পৌঁছে। জনতা শেখ হাসিনা 2 মেয়াদে ক্ষমতায় থেকে জনগণকে দেখিয়ে গিয়েছেন যে মানুষের ভাগ্যের পরিবর্তন করবার জন্য রাজনৈতিক দল যদি সঠিকভাবে পরিচালিত করে সরকারকে, তাহলে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। ভেতরে ভেতরে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে বিএনপিও। সভা সমাবেশের মধ্য দিয়ে কৌশলে নির্বাচনী প্রচারণা চালানোর পাশাপাশি প্রার্থী তালিকা প্রস্তুত করেছে দলটি। বিএনপি নির্বাচন এবং আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে, কারণ আমাদের নেত্রী কারাগারে আছে। আমাদের এখন মুখ সামনে হচ্ছে 2টি জিনিস, একটি হচ্ছে আমাদের নেত্রীর মুক্তি, আরেকটি হচ্ছে নির্বাচন। 2টির জন্য প্রস্তুতি রয়েছে। চট্টগ্রাম 16টি আসনে প্রায় 50 জন আমাদের প্রার্থী আমরা পেতে পারছি। কাজেই কেউ যদি গ্রেপ্তার হয় সেকেন্ড ম্যান ইলেকশন করবে এবং সবাই হচ্ছে কম্পিটেন্ট। নির্বাচনী অবস্থা বুঝে 16টি আসনে একক প্রার্থী দেওয়ার কথা ভাবছে জাতীয় পার্টিও। জাতীয় পার্টি এখন পুরোদমে চট্টগ্রামের প্রত্যেকটি আসনে আমরা প্রার্থী দিচ্ছি। যেমন চট্টগ্রাম 9 থেকে আমাদের সংসদ জিয়াউদ্দিন বাবলু সাহেব করছেন। নির্বাচনী মাঠে নানা সমীকরণ থাকলেও সাধারণ মানুষ মনে করেন, সামনে গ্রহণযোগ্য নির্বাচন হলে আগের তুলনায় প্রতিদ্বন্দ্বিতা বাড়বে চট্টগ্রামের সব আসনে। সব ধরনের ষড়যন্ত্র উপেক্ষা করে গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সাংবিধানিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির নবনির্মিত রেললাইন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, এখনও ষড়যন্ত্র চলছে। নির্বাচনের আগে ষড়যন্ত্রে ধোঁয়া ওঠে, কিন্তু দেশের জনগণ সব কিছু প্রতিহত করে শেখ হাসিনাকেই নির্বাচিত করবেন বলে দাবি করেন তিনি। এখনো ষড়যন্ত্র চলছে, নির্বাচন আসলেই নানান রকম ধোঁয়া তোলা ওঠা হয়, কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া সারা বিশ্বে রয়েছে, আজকে সারা দুনিয়ার যে সমস্ত ডেমোক্রেটিক কান্ট্রি
সেই সমস্ত দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশও ঠিক তেমনিভাবে সাংবিধানিক পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে দেশ জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে সকালে সার্কিট হাউস থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান। বরিশালে জেলা প্রশাসন ও জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। রাজশাহীতে সকাল 9টায় নগরীর C&B মোড় থেকে র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে আলোচনা সভা এবং রাজশাহী কলেজের শিক্ষার্থীরা নগরীতে সাক্ষরতা অভিযান শুরু করে। চাঁদপুরের র্যালিতে জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেয়। বাগেরহাটে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়া র্যালি আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। একুশ আগস্ট গ্রেনেড হামলার দ্রুত নিষ্পত্তির দাবিতে আশুলিয়ার জিরাবো এলাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। এ উপলক্ষে দুপুরে আশুলিয়ার জিরাবো বাজার বাসস্ট্যান্ড সামনে থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসিম পাভেলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা আরিচা মহাসড়ক ও টুঙ্গি আশুলিয়ার মহাসড়ক প্রদক্ষিণ করে আশুলিয়ার জামকড়া বাজার বাসস্ট্যান্ডের ফ্যান্টাসি কিংডমের সামনে গিয়ে শেষ হয়। এ সময় প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে বাংলাদেশে চলে এসেছে বিরল প্রজাতির প্রাণী নীলগাই। প্রাণীটিকে উদ্ধার করে রাখা হয়েছে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায়। ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এই প্রাণীটির নাম নীলগাই। বাংলাদেশে বিলুপ্ত এই প্রাণীটি মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের রানী সংকল সীমান্ত দিয়ে চলে আসে বাংলাদেশে। এ সময় সেটিকে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে স্থানীয় প্রশাসন প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসে দিনাজপুরের রামসাগরের জাতীয় উদ্যানে। বৈশিষ্ট্য অনুসারে প্রাণীটি হরিণ প্রজাতির বলে নিশ্চিত করেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। নীলগাই যেহেতু এটি আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা প্রাণী, আমাদের দেশে এটি অত্যন্ত দুর্লভ একটা প্রাণী, আমরা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি যেভাবে এটিকে বাঁচিয়ে রাখা যায়, সকল সাপোর্ট আমাদের অব্যাহত থাকবে। প্রাণীটিকে মিনি চিড়িয়াখানায় হরিণের সঙ্গে রাখা হয়েছে, সেটি দেখতে ভিড় করছেন অনেকে। নাম শুনতে পাই, দেখতে আসলাম, নীলগাই নাম নাকি পরিচিত, নতুন আমরা জিনিস দেখতে পাই, আমাদের খুব ভালো লাগলো দিনাজপুরের জিনিসটা, কখনো তো দেখিনি। যেহেতু বিলুপ্ত প্রায় প্রাণী, সেহেতু আসে আরও আমাদের অভিজ্ঞতা হয়েছে এবং বই পুস্তকে পড়ছি, নিজের চোখে তো তেমন দেখা হয় নাই। এর কথা শুনে আমরা হাজিগঞ্জ থেকে ফ্রেন্ডরা মিলে নীলগাই দেখতে আসছি। এটা তো আসলে বিলুপ্ত প্রায়, দেখা যায় না সেরকম কোথাও, সেহেতু সরকারের উচিত যে এটাকে সংরক্ষণ করা। রাষ্ট্রীয়ভাবে প্রাণীটিকে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা। আমরা জাতীয় উদ্যানে তাকে রাখতে চাই, তার শাবক না হওয়া পর্যন্ত, শাবক হলে তার জন্য একটি পৃথক আবাসের ব্যবস্থা আমরা করতে পারব বলে আমরা ভাবছি এবং এইভাবে ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের যারা রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ রেখেছি। বন বিভাগের তথ্য মতে সর্বশেষ 1940 সালের দিকে পঞ্চগড় জেলায় এই প্রাণীটিকে দেখা গিয়েছিল। এরপর বাংলাদেশে আর কোথাও এই প্রাণীটির দেখা মেলেনি। দিনাজপুরে শুরু হলো জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2018-র কার্যক্রম। CRI ও ইয়াং বাংলা সকালে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। আয়োজকরা জানান, তরুণদের অনুপ্রাণিত করতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড দেওয়া হবে। তৃতীয়বারের মতো এই অ্যাওয়ার্ড জেলার 4টি উপজেলায় আগামীকাল রোববার থেকে শুরু হবে। চূড়ান্ত বিজয়ীদের হাতে প্রতিবারের মতো পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর ICT বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জয়নুল আবেদিন সহ আরও অনেকে। দেশ সংবাদে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন।
আবারও স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির ছোট ভাই শাহরিয়ার আমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের পূর্ব ধলা রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তারের পর শনিবার আদালতে হাজির করা হয়। পুলিশ জানায়, শাহরিয়ার আমানের বিরুদ্ধে যৌতুক ও হত্যা চেষ্টা মামলা করেছে তার স্ত্রী সামিউন্নাহার শানু। একই মামলায় নির্যাতনের উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে কণ্ঠশিল্পী ন্যান্সির বিরুদ্ধেও। মামলার বাদী শানুর অভিযোগ, গেল 26 আগস্ট রাতে তার কাছে 5 লাখ টাকা যৌতুক দাবি করেন স্বামী আমান। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে চালানো হয় অমানসিক নির্যাতন। এছাড়া ওই রাতেই তাকে গলা টিপে হত্যার চেষ্টা চালায় আমান। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না প্রতিবাদ নিয়ে পঞ্চগড়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ট্রাফিক গণ সচেতনতা। সকালে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউটের সদস্য ও শিক্ষার্থীদের সহযোগিতায় এই গণ সচেতনতা কর্মসূচি পালিত হয়। এ সময় চালকদের মাঝে গণ সচেতনতামূলক পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করা হয়। লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বেশ কিছু চালকের বিরুদ্ধে মামলাও করা হয়। এখন থেকে জেলায় প্রতি শনিবার এই কর্মসূচি পালনের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে লক্ষ্মীপুরেও সড়ক দুর্ঘটনা রোধে করণীয় নিয়ে এক কর্মশালায় জেলা প্রশাসক সহ জেলার পরিবহন চালক ও শ্রমিকরা অংশ নেয়। আর এই ছিল আজকের দেশ সংবাদে। আমাদের পরবর্তী আয়োজন নিউজ 24 বিজনেস দেখার আমন্ত্রণ রইল।